नमस्कार बंधुरा, बेंगली नॉलेज बुक चैनले आपनादेर स्वागत जानाई। आज के बोलबो भारतेर एकजन विख्यात हॉकी प्लेयर के निये। ओनार खेलोवाड़ जीवने भारत ओलिम्पिकेर हॉकीते 3 बार गोल्डेन मेडल पेयेछे। उनी होलेन ध्यानचांद। विख्यात हॉकी प्लेयर ध्यानचांदेर आसल नाम छिलो ध्यान सिं। ওনার পিতা ছিলেন শামশের সিং এবং মাতা ছিলেন শ্রদ্ধা সিং। ওনার পিতা ইন্ডিয়ান আর্মিতে কর্মরত ছিলেন। ধ্যান সিং 1905 সালের আগস্ট মাসের 29 তারিখ এলাহাবাদে জন্মগ্রহণ করেছিলেন। মাত্র উনি 16 বছর বয়সে ইন্ডিয়ান আর্মিতে যোগদান করেছিলেন। ওনার ভাই রূপ সিংও একজন হকি প্লেয়ার ছিলেন। ধ্যান সিং ইন্ডিয়ান আর্মিতে যোগদান করার পর ধ্যানচাঁদ হয়ে উঠলেন। এই ধ্যানচাঁদ হয়ে ওঠার পেছনে এক মজাদার গল্প আছে। ইন্ডিয়ান আর্মিতে যোগদানের পরেও উনি হকি প্র্যাকটিস করে যেতেন। উনি রাতের বেলায় চাঁদের আলোতে এই হকি প্র্যাকটিস করতেন। সেই থেকে উনি চাঁদ উপাধি পান। 1926 সালে ইন্ডিয়ান হকি ফেডারেশন গোয়ালিয়রে প্রথম প্রতিষ্ঠা পায়। 1928 সালের অ্যামস্টারডাম সামার অলিম্পিকে ভারত প্রথম অলিম্পিকে যোগদান করে এবং সেই বছরই ভারত হকিতে স্বর্ণপদক পায়। শোনা যায় যে ওনার অসাধারণ খেলা দেখে অফিসিয়ালিভাবে ওনার হকি স্টিক পরীক্ষা করে দেখা হয়েছিল ওর মধ্যে কোনো চুম্বক আছে কি না। ব্রিটিশ শাসকরা মনে করত ভারতীয়দের অলিম্পিকে পাঠানো ওয়েস্ট অফ মানি এবং ওয়েস্ট অফ টাইম। এত অসুবিধা থাকা সত্ত্বেও ভারতীয় হকি দল পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক থেকে লোন করে 1932 সালের অলিম্পিকে যোগদান করেছিল। 1932 সালের অলিম্পিকে ভারতীয় হকি দল স্বর্ণপদক লাভ করে। 1936 সালে জার্মান অলিম্পিকে ভারত যোগদান করে এবং জার্মানকে 8-1 গোলে হারিয়ে ভারত স্বর্ণপদক লাভ করে। সেই সময়কার জার্মান রাষ্ট্রনায়ক অ্যাডলফ হিটলার ধ্যানচাঁদকে ওনার সেনাবাহিনীতে যোগদান করার অফার দেন, কিন্তু উনি ওই অফার প্রত্যাখ্যান করে ভারতে ফিরে আসেন এবং ভারতের সেনাবাহিনীতে উনি আবার যোগদান করেন। ভারতীয় আর্মিতে উনি ওনার কর্মজীবন শেষ করেন। উনি শেষ বয়সে খুব আর্থিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছিলেন। উনি 1979 সালের ডিসেম্বর মাসের 3 তারিখ ক্যান্সার রোগে মারা যান। আমার এই ইনফরমেশনগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন।